गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल टू अ न्यू व्लॉग। तो এখন এখানে প্রচুর ঠান্ডা, 14 ডিগ্রি। আর হ্যাঁ, যেটা আমাদের আমাদের বলেছিলাম যে আমাদের টাইগার হিল যাওয়ার কথা ছিল, বাট টাইগার হিল যাইনি কারণ এখানে একটু ওয়েদারটা খারাপ। তাই কালকে যাব, আজ যাব এমনি নর্মাল জু দেখতে, চা বাগানটায় আজকে যাব। ঠিক আছে, চলো ফ্রেশ হয়ে আসি, তারপরে সে কথা বলবো। টাটা। দেন ফ্রেশ হয়ে আসলাম, তারপর আমাদের গরম গরম চা সার্ভ করলো, আমরা খেয়ে নিলাম চা। তো গাইজ, রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট করে, এবার বেরোবো। ফার্স্টে যাব জু, তারপর ওখান থেকে বাতাসি লুপ, তারপর অনেক জায়গায় যাব। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর সে বাবাও রেডি হয়ে গেছে, গাড়ি নিচে ওয়েট করছে, আমরা সবাই মিলে বা যাবো। চলো তাহলে, দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা। তো ফার্স্টে আমরা মিউজিয়ামে চলে এসেছি, এটা দেখতেই পাচ্ছি মিউজিয়াম, এখানে টিকিট কেটে ঢুকতে হবে। তো চলো সবাই একসাথে যাওয়া যাক আর দেখতে থাকো। এখানে বাবা তাড়াতাড়ি করে টিকিট কাটার জন্য লাইন দিতে যাচ্ছিলো, আর প্রচুর ভিড় ছিল, তাই জন্য বাবাই তাড়াতাড়ি করে যাচ্ছিলো আর আমরা সবাই পিছনে যাচ্ছিলাম। তারপর টিকিট কাটা কমপ্লিট, আমরা সবাই মিলে চললাম জুতে। তারপর এই যে সামনে যেটা দেখছো, এটা ছিল হিমালয়ান গোড়াল, আর অনেক অনেকটা হরিণের মতন দেখতে। তারপর এটা ছিল বুফেলো, এখানে অনেক রকম যে জীবগুলো, জীবজন্তুগুলো আছে সেগুলো আমাদের কলকাতার চিড়িয়াখানায় নেই। এটা একটা হনুমান ছিল, আর এটা ছিল, এইগুলো হচ্ছে সাম্বারডি, আর সাইজটা অনেকটাই বড়, দেখতেই পাচ্ছ। আর হচ্ছে চামড়ি গাই, কত ভালো লাগছে, কতটা অনেকটা। অনেক কিছু দেখার পর আমরা চলে গেছিলাম আইসক্রিম খেতে, আর ঠান্ডার মধ্যে আমরা আইসক্রিম খেতে ছাড়িনি। আইসক্রিম সবসময়ই ভালো লাগে, তো আমরা সবাই আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। তারপর দেখলাম চিতা বাঘ, দেখতেই পাচ্ছ। আর তারপর মিউজিয়ামের ভেতরেই একটা জায়গা ছিল ট্রি টপ রোপ কোর্স, যেখানে গাছের মধ্যে দড়ি বেঁধে ছোটো ছোটো বাচ্চারা এই কোর্সটা করতে পারে। দেখতেই পাচ্ছ, ট্রেকিং টাইপের এখানে দিচ্ছিল মজার জন্য জাস্ট। তারপর এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো ছিল এখানে। আর তারপর আমরা চলে গেলাম উপরে, উপরটা খুব সুন্দরভাবে সাজানো, উপরটা এরকম পাহাড় মতো ধাপে ধাপে সিঁড়ি ছিল, চলে গেলাম। আর এখানে ছিল এরকম ড্রেস পরে ফটোশ্যুট চলছিল, তো আমিও এখানে পরেছিলাম ড্রেস। তো ভাড়া ছিল ড্রেসটার 50 টাকা, খুবই কম, আর কোনো টাইম লিমিটেড নেই, যতক্ষণ পারবে তোমরা পরবে, ফটোশ্যুট করবে। আমিও পরে ফটোশ্যুট করলাম, বেশ ভালো লাগছিলো, আর কম্বিনেশনটাও ভালো ছিল। তোমরা তোমাদের কালার অনুযায়ী পরতে পারো, বাট আমাকে ওরাই বললো তোমাকে এই কালারটা খুব মানাবে, তো আমি পরে নিয়েছিলাম, একটু আমি পোজ দিয়ে ভিডিও করে নিয়েছিলাম। কেমন লাগছে আমাকে সবাই জানিও। ঘোরাঘুরির পর আমাদের সবার খিদে পেয়ে গেল, আর আমরা তখন যেইখান থেকে আইসক্রিম খেয়েছিলাম মিউজিয়ামের ভেতর, তো ওই মিউজিয়ামের ভেতরেই এই হোটেলটা ছিল। তো আমরা নিয়ে নিয়েছি আলু পরোটা, ঘুগনি, আচার, স্যালেড, আর তারপর মিক্সড ফ্যাট রাইস, আর পুচকেটা কেক খাচ্ছিলো, আর সব শেষে বাবারা তো চা খাবে, চা খেয়েছিলো। আর তারপরেই শুরু হয়ে গেছিল মুষলধারে বৃষ্টি, তো আমরা ফেঁসে গেছিলাম। তো আমরা দাঁড়াইনি, আমরা চলে গেছিলাম, অল্প অল্প পড়ছিলো, যখন একটু বৃষ্টিতে থামলো আমরা বেরিয়ে গেছিলাম, কারণ দার্জিলিং এলাকায় এরকমই বৃষ্টি আবার রোদ, তো দাঁড়ালে তো হবে না, আমাদের অনেক জায়গা ঘোরা বাকি ছিল, তো আমরা বেরিয়ে গেছিলাম সেরকম জোরে পড়ছিল না বলে। তারপর তোমাদের তো পিছন থেকে চিতাটা দেখলাম, এটা আমরা সামনে দিক দিয়ে যখন যাচ্ছিলাম তখন চিতাবাঘগুলো বসেছিল, আর বৃষ্টির মধ্যে পড়ছিলো বলে ওর একটা জায়গা ছিল, আর এটা ছিল ব্ল্যাক প্যান্থার। তারপর এই খাঁচাগুলো অনেক রকমের পাখি ছিল, বদ্রিকা পাখি, তারপরে অনেক রকমের টিয়া পাখি ছিল, চন্দনা ছিল, বক ছিল, তারপরে কাকাতুয়া ছিল, খুব সুন্দর সুন্দর পাখি ছিল। তো বৃষ্টি পড়ছিল বলে বেশিক্ষণ আমরা ওখানটা দাঁড়াতে পারিনি, আর তো আমরা চলে এসেছিলাম, আর কালারিং অনেক পাখি ছিল। তারপরে চলে গিয়েছিলাম বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, এখানে আমাকে ফোন নিয়ে ঢুকতে দেয়নি, তো তোমাদের আমি কিছু দেখাতে পারবো না। কলকাতায় যেমন মিউজিয়াম আছে সমস্ত পশু পাখি যারা মরে গেছে তাদের দেহগুলো রাখা আছে, এখানেও সেমনি।
গাড়িতে আমরা উঠে পড়েছি, এবার যাচ্ছি টি গার্ডেনে। তো টি গার্ডেনে আমরা পৌঁছে গেছিলাম, আর এখানে হচ্ছে এক একটা দোকানের সামনে আমাদের গাড়ি পার্কিং করতে হবে, কারণ এখানে গাড়ি পার্কিং করার জন্য কোনো আলাদা স্পেস নেই। তো আমাদের এক একটা দোকানের সামনে পার্কিং করতে হবে, আর ফেরার সময় ওই গরম চাও খেতে পারো বা চা পাতা কিনতেও পারো। তো আমরা দুটোই করেছিলাম, আমাদের সেটা তো। তারপর দেখো ভিউটা, তো সত্যি বৃষ্টি হয়ে যেতে ভিউটা আরও সুন্দর লাগছে। আর আমার তো মানে ফার্স্ট টাইম, তোমাদের তো আগেই বলেছি, তো আমার দারুণ লাগছে, আর ওয়েদারটাও দারুণ ছিল। আর তারপর আমি মা দুজনেই ড্রেস পরে নিয়েছি টি গার্ডেনে এসে, আর মাকে খুব সুন্দর লাগছিলো, তোমরাও জানো মাকে কেমন লাগছে। আর আমরা সবাই পরেছি, সব মহিলারাই পরেছি, দেখাচ্ছি দাঁড়ো। আবারও পরে নিয়েছি চা বাগানে এসে, চা বাগানে এসে যদি না পরে একটা আলাদাই। তো পিছনে ঝুড়ি নিয়ে নিয়েছি, সাথে আমার মাও পরে নিয়েছে। বাবা মাকে জোর করে পরিয়েছে, মা বলছে না, বাবা বলছে একবারই তো পরবে, তো পরে না। আর আরো কাকিমারা পরেছে, ভাইটাও, এদিকে এদিকে ভাইও পরেছে, পরেছি ব্লু পরেছি, একটা আলাদা লাগবে বলে সবাইকে। তো কেমন লাগছে আমাকে জানিও। এ দেখো এখানে একটা কাকিমা পড়েছে, আর তারপর এখানে আরেকটা কাকিমা পড়েছে, আর তারপর আমাদের টি গার্ডেন ঘোরা হয়ে গেছে। আর তারপর আমরা যেখানে গাড়ি পার্কিং করেছিলাম যে দোকানটার সামনে, সেই দোকানে আমরা চা খেলাম। তারপর বাবা দেখছিলো চা পাতা কিনবে, তো চা পাতা আমরা কিনেওছি, আর ওরা টেস্ট করে দেখাচ্ছিলো যে কোন চা পাতাটা ওরা চা করেছে। তো আমরা কিনলাম চা, আর এখানে আমি চা খাচ্ছি, তোমাদের সেটাই দেখালাম। তারপর এখানে বাবা চা পাতা কিনেছে আর সেটারই পেমেন্ট করছিল, আর এখানে সব কাকিমারা বসে আছে, আমার মাও ছিল। গার্ডেনের পর আমরা চলে গেছিলাম বুদ্ধ মন্দির, আর প্রচুর রাস্তা ভিড় ছিল, তাই আমাদের পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিলো। বাট বুদ্ধ মন্দিরটা যারা যারা গেছো জানো অনেকটা উঁচুতে, তো আমরা কেউই উঠিনি, সবাই মানে গাড়িতে বসেই ক্লান্ত হয়ে গেছো, তো আমরা কেউ উঠিনি, জাস্ট নিচ থেকে দেখি আমরা চলে গেছিলাম। তারপর রক গার্ডেন, গাইস রক গার্ডেন পৌঁছে গেছি, পিছনে দেখতেই পাচ্ছো। চলে এবার তোমাদের জায়গাটা দেখো। তারপর এবার রক গার্ডেনে আমরা টিকিট কাটলাম, কেটে আমরা প্রবেশ করলাম, আর দারুণ ছিল জায়গাটা, সেটাই তোমাদের দেখাবো, চলো। তো প্রথমে ঢুকতেই তোমরা সুন্দর একটা ঝর্ণা দেখতে পাবে, বাট এটা একটা নয়, এটা এরকম ঘুরে ঘুরে প্রচুর আছে, তোমার দেখার জন্য। পিছনে পুরো ঝর্ণা, আর আমার দারুণ লাগে, সাউন্ডটাই দারুণ, খুব সুন্দর। আমরা এখন রক গার্ডেনের উপরে উঠেছি, জাস্ট ভিউটা দেখো, দারুণ ভিউ, জাস্ট দেখো তো সুন্দর, মানে কি বলবো, এত ভালো, এত ওয়েদারটা ভালো, এই দিকটা দেখো তোমরা, জাস্ট এখান দিয়ে পুরো রাস্তা ওঠার। তো গাইস রক গার্ডেন আমাদের ঘোরা হয়ে গেলো, পিছনেই রক গার্ডেন, আর আমরা এখন বাইরেটায় আছি, গাড়ি ড্রাইভারের জন্য ওয়েট করছি। 520 টাকা নিয়েছে, বাট জায়গাটা খুবই সুন্দর। তো চলো, আমাদের ড্রাইভার এসে গেছে, টাটা। তো বন্ধুরা, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবে, যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এটা আমার পার্ট 4 ভিডিও ছিল, পার্ট 5 খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো আমাকে তোমরা সবাই প্লিজ সাপোর্ট করো, আমার পাশে থেকো।